হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আরবিতে শব্দের মাধ্যমে নতুন নতুন বাক্য শেখা যায় সে বিষয় সম্পর্কে। আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছে যারা শব্দের অর্থ পারে, তারাও বাক্যগুলো গুছিয়ে বলতে পারে না। তবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আরবির চলিত ভাষায় ছোট ছোট বাক্য গঠন করে আপনি খুব সহজে অনেকগুলো আরবিতে কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি একজন নতুন আরবি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সামান্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই টিউটোরিয়ালটি আপনার অনেক কাজে লাগবে, আপনার অনেক নতুন বাক্য গঠন করার নিয়ম জানা হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। যেমন আমরা পূর্বের ভিডিও দেখছি কাম, আরবি কাম শব্দের বাংলা অর্থ হল কয়টা বা কত, এমন অর্থে কাম শব্দটি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এখানে যদি আমরা বলি যে কয়টা লাগবে বা কতটা নেবেন, কয়টা লাগবে বা কতটা নেবেন, তাহলে এটা হবে কাম হাব্বা, কাম হাব্বা। তো ভিউয়ার্স, এখানে আসলি, আরবি আসলি শব্দের বাংলা অর্থ হলো খাঁটি বা আসল, আসলি ব্যবহার করা হয় খাঁটি বা আসল অর্থে। তো ভিউয়ার্স, এই জিনিসটা আসল, এই জিনিসটা আসল, এটা হবে হাদা মাল আসলি, হাদা মাল আসলি। মাসুল, মাসুল অর্থ হলো দায়ী, মাসুল এর বাংলা অর্থ হলো দায়ী। আর তিজারি, আরবি তিজারি শব্দের বাংলা অর্থ হলো নকল বা কপি। খুদ, আরবি খুদ শব্দের অর্থ হলো নেও বা নিব। আর খুদ ফুলুস, আরবি খুদ ফুলুস অর্থ হলো টাকা নাও। জাওয়াল, জাওয়াল অর্থ হলো মোবাইল, জাওয়াল অর্থ হলো মোবাইল। যেমন মোবাইলটা দিন, মোবাইলটা দিন, এটা হবে আতিনি জাওয়াল, আতিনি জাওয়াল। এখানে আতিনি অর্থ হলো দিন বা দিবেন বা দেওয়া অর্থে ব্যবহার করা হয়। মিয়া মিয়া, মিয়া মিয়া মানে শত, অর্থাৎ একশতে এত শত বা ভালো অর্থে ব্যবহার করা হয়, যেটা সবচেয়েতে ভালো। যেমন আবার এখানে আরেকটি বাক্য তুলে ধরা হয়েছে আরবিতে, কত দিবেন, কাম আতিক, কাম আতিক বোঝানো হয়েছে কত দিবেন। আখের, আরবি আখের শব্দের অর্থ হলো শেষ, যেমন শেষ কত বা লাস্ট কত, এটার আরবি হবে কাম আখের, কাম আখের অর্থ হলো শেষ কত বা লাস্ট কত। ফতুরা, আরবি ফতুরা শব্দের অর্থ হলো রসিদ বা রিসিপ্ট। তো যদি বলা হয় এটা রসিদ দিন, তাহলে হবে জিব ফতুরা, জিব ফতুরা অর্থ হলো রসিদ দিন। তাজির, আমরা জানি তাজির অর্থ হলো বিক্রেতা, আরবি তাজির শব্দের বাংলা অর্থ হলো বিক্রেতা। আবার বাকি, বাকি শব্দের বাকি অর্থে আরবিতে ব্যবহার করা হয় বাগি, বাগি অর্থ হলো বাকি। আলহীন অর্থ হলো এখন, আলহীন অর্থ হলো এখন, সে এখন এখানে নাই, সে এখন এখানে নাই। হুয়ামু মৌজুদ, হুয়ামু মৌজুদ আলহীন, হুয়ামু মৌজুদ আলহীন, সে এখন এখানে নাই। আরবি অরনি, অরণি শব্দের অর্থ হলো আমাকে দেখাও, অরণি অর্থ হলো আমাকে দেখাও। তিনি খুব চিন্তা করেন, তিনি খুব চিন্তা করেন, এটার আরবি হবে হুয়া ফাক্কার, হুয়া ফাক্কার ওয়াজিদ, হুয়া ফাক্কার ওয়াজিদ। উজরা, উজরা শব্দের অর্থ হলো আরবিতে ভাড়া, যেমন ভাড়া কত, এটা হবে কাম উজরা,
কাম উজরা অর্থ হলো ভাড়া কত। কাবির, আরবি কাবির শব্দের অর্থ হলো বড়। যেমন আমার একটা বড় প্লেট লাগবে, আমার একটা বড় প্লেট লাগবে, এটা হবে আনা আবগা ওয়েদ সাহান কাবির, আনা আবগা ওয়েদ সাহান কাবির। আতিনি, আতিনি অর্থ হলো দেওয়া। যেমন তিনি টাকা পরে দিবেন, তিনি টাকা পরে দিবেন, এটা হবে হুয়া আতিনি ফুলুস বাদ সোয়াইয়া, হুয়া আতিনি ফুলুস বাদ সোয়াইয়া। তাজমার, তাজমার অর্থ হলো বিচার। আর ইস্তাকি, ইস্তাকি অর্থ হলো বিচার দেওয়া বা নালিশ দেওয়া। আবার তাজমার অর্থ বুঝলো হয় বিচার বা নালিশ। তো ভিউয়ার্স, এখানে দুটি শব্দ তাজমার বা ইস্তাকি একই অর্থে ব্যবহার করা হয়। আবার দেখুন বৈশ, বৈষ্মিক অর্থ হলো তোমার পাশে, সরি তোমার নামে। যেমন বৈষ্মিক অর্থ হলো তোমার নামে, যেমন বলতে পারে তোমার নামে বিচার দিব, তাহলে এই বাক্যগুলো আমরা ব্যবহার করব তখন। যেমন আমি তোমার নামে বিচার দিব, আনা ইস্তাকি বৈষ্মিক, আনা ইস্তাকি বৈষ্মিক। তো ভিউয়ার্স, আমরা পূর্বে দেখেছি আনা অর্থ আমি, ইস্তাকি অর্থ হলো সুপ, সুপ অর্থ হলো দেখা। কোথায় রাখছেন আপনি দেখেন, হোয়েন খাল্লি সুপ ইন্তা, হোয়েন খাল্লি সুপ ইন্তা, কোথায় রাখছেন দেখেন। রাকিব, রাকিব শব্দের বাংলা অর্থ দাঁড়াবে রাখা বা রাখছেন। যেমন তুমি কোথায় রেখেছো, তুমি কোথায় রেখেছো, হোয়েন রাকিব ইন্তা, হোয়েন রাকিব ইন্তা। যায় বা রো একই অর্থে ব্যবহার করা হয় যায়। আকুল অর্থ হলো খাবার। ইজিক, আমরা জানি ইজি অর্থ হলো আশা, আবার ইজিক শব্দের অর্থ হলো আসতেছি। একটু পরে দেব, জিব সোয়াই বাদিন, জিব সোয়াই বাদিন। হাদা, হাদা অর্থ হলো এটা, এটা কিসের জন্য, হাদা হাগ্গিক এইশ, হাদা হাগ্গিক এইশ। আবার এটা তোমার জন্য, হাদা লাক ইন্তা, হাদা লাক ইন্তা, এটা তোমার জন্য, এটা আমার জন্য, হাদা হাগ্গি আনা, হাদা হাগ্গি আনা, এটা আমার জন্য। দেখুন হারাম, আরবি হারাম শব্দের বাংলা অর্থ হলো নিষিদ্ধ অথবা হরাম বা হারামি বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটা কেমন হতে পারে, লজ্জা করে না আপনার, লজ্জা করে না আপনার, মানে হারাম কোনো জিনিস বা নিষিদ্ধ কোনো জিনিসকে কিছু করেছে তাই। আবার আপনার উপর হারাম, এটা হবে হারাম আলিক, হারাম আলিক, এই দুটি বাক্যের অর্থে একই অর্থে ব্যবহার করা হয়। তানি অর্থ হলো অন্য বা পরবর্তী। আমি অন্য পথ দিয়ে গেছি, তাহলে এটা হবে আনারো তরিক তানি, আনারো তরিক তানি। শুক্রান অর্থ হলো ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, এই বাক্যটা হবে শুক্রান লাকা, শুক্রান লাকা, অথবা শুক্রান কাতিরান, শুক্রান কাতিরান। কালাম, আরবি কালাম শব্দের বাংলা অর্থ হলো কথা, এই বাক্যটার আরবি শব্দ হবে আমার কথা একটাই, আমার কথা একটাই, আনা কালাম ওয়াহেদ, আনা কালাম ওয়াহেদ। খারবান অর্থ হলো গালি বা খারাপ কথা, আরবি খারবান শব্দের অর্থ হলো বাংলায় গালি বা খারাপ কথা। কেন তুমি আমাকে গালি দিলে, এই বাক্যটি হবে লেইশ ইন্তা কালাম খারবান, লেইশ ইন্তা কালাম খারবান। রাতিব,
রাতিব শব্দের মানে অর্থ দাঁড়াবে বেতন। আপনি আমার বেতন বাড়ান, আরবি হলো আপনি আমার বেতন বাড়ান, এর বাংলাটা হবে আনা রাতিব সাউই জিয়াদা ইন্তা, আনা রাতিব সাউই জিয়াদা ইন্তা। আরবি শব্দ উস্কুত, এটা বাংলা হবে নীরব বা চুপ থাকা, নীরব বা চুপ থাকা। আবার আরবি বাদ শব্দের অর্থ হবে বাংলা পরে, হুয়া শব্দের অর্থ হবে সে। আরবি ওয়েন, ওয়েন হোয়েন মেন ফ্যান, এগুলোকে বোঝানো হয় কোথায়, যেমন কোথায় পাবো আমি, কোথায় পাবো আমি, অথবা আমি কোথায় পাবো, এই বাক্যটি এভাবে লেখা যায়। তো আপনি যেভাবে বলেন না কেন, আরবির এই বাক্যটি এমনভাবে বসে বলতে হবে আপনাকে যে ওয়াল্লা ওয়েন হাসছে লানা, ওয়াল্লা ওয়েন হাসছে লানা। তার্তিব অর্থ হলো সাজানো বা গোছানো বা ব্যবস্থা করা। দেখুন আরবি তাহলে আমরা তার্তিব শব্দটি অনেক অর্থে ব্যবহার করতে পারছি, সাজানো গোছানো বা ব্যবস্থা করা অথবা ম্যানেজ করা, এমন অর্থে ব্যবহার করা হয়। যেমন এটি একটা উদাহরণ আমরা দেখি, যেমন এই জিনিসটা কার, হাদা মাল মিনো, হাদা মাল মিনো অর্থ হলো এই জিনিসটা কার। সিজেল, আরবি সিজেল শব্দের অর্থ হলো জেলখানা বা কারাগার বা শাস্তি স্বরূপ যেটা ব্যবহার করা হয়, সেটাকে ব্যবহার করার জন্য আরবির এই শব্দটি ব্যবহার করা হয় সিজেল। শরীরের ঘাম, শরীরের ঘাম এটাকে আরবিতে বলা হয় রতুবা, রতুবা অর্থ হলো শরীরের ঘাম। মুক্তা, মুক্তা অর্থ হলো চাবি। আমরা আরবিতে যেমন সে চাবি নিতে ভুলে গেছে, সে চাবি নিতে ভুলে গেছে, যদি এই বাক্যটিতে আমরা ব্যবহার করি তাহলে হবে হুয়া ইনসা খুদ মুক্তা, হুয়া ইনসা খুদ মুক্তা। তো ভিউয়ার্স এখানে ভুলে গেছে অর্থে ব্যবহার করা হয়েছে ইনসা, আর খুদ অর্থ হলো নিতে। যেমন আনা অর্থে ব্যবহার করা হয় আমি, আমি এইটা ভুলে গেছি, তাহলে হবে আনা ইনসা হাদা, আনা ইনসা হাদা। গুরফা, গুরফা অর্থ হলো রুম, তোমার কাছে রুমের চাবি আছে, তোমার কাছে রুমের চাবি আছে। ইনতাফি মুক্তা আল গুরফা, ইনতাফি মুক্তা আল গুরফা। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন, আশা করি আপনারা এই সকল বাক্যের ব্যবহারগুলি এবং শব্দের ব্যবহারগুলি খুব সহজে জেনে নিতে পারছেন। আশা করি এই বাক্যগুলো আপনারাও ব্যবহার করতে পারবেন, প্রয়োজনে ভিডিওটি বারবার দেখুন এবং বাক্যগুলি নিজেরা আয়ত্ত করে নিন। তো ভিউয়ার্স যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, খোদা হাফেজ।